হ্যালো গাইস, আমি রাজা ফটোগ্রাফি চ্যানেল থেকে বলছি। তো আজকে আজকে থেকে বলাটা ভুল, অনেকদিন কাল পরশু করে আমি ফেসবুকে অনেক কিছু দেখছি যে ফেসবুকে পোস্ট আসছে মা স্বপ্না দেশ করেছেন যে করোনা ভাইরাসের যে ব্যাপারটা এখন খুবই চলছে আমাদের দেশে, একটা ভয়ানক ব্যাপার, একটা মহামারী বললে চলে। তো যারা যারা ভগবান বিশ্বাস বিশ্বাস করেন, ঠিক আছে, যারা ভগবান বিশ্বাস করেন না তাদেরকেও বলবো একবার অতি অবশ্যই, আমি যে জিনিসটা এখন করতে বলছি সেটা একটু অবশ্যই দেখবেন। তার কারণটা হচ্ছে এটা স্বয়ং ভগবান স্বপ্নাদেশ করেছেন এবং সেটা সত্যি, এবং সেটা আমি পুরোপুরি আমাদের বাড়িতে সেটা রেকর্ডিং করেছি। আমার বাবা তুলসী মহল করে মানে পুরোপুরি শুদ্ধ হয়ে পুজো অর্চনা করে, যে মাটি দেখতেই দেখতে পাচ্ছ এখন মাটি খোঁড়া হচ্ছে তুলসী মন্দিরের ডান দিক করে। তো একটা কয়লা পাওয়া যাচ্ছে সেটা সবাই বলছে, আমিও ফার্স্ট টাইম বিশ্বাস করি কি করে এটা সম্ভব আমি ঠিক বুঝতে পারছি না। অনেক কিছু দেখছিলাম আমাদের গ্রামে অনেকেও পেয়েছে, আমি সাইথিয়া, আমার বাড়ি বীরভূম, তো সাইথিয়া, তো আমাদের গ্রামে অনেকেই পেয়েছে এবং আমার কয়েকটা বান্ধবী আছে যাদের বাড়ি বর্ধমান কলকাতা এবং তারা অনেকেই পেয়েছে। তো আমিও দেখলাম একবার, ঠিক আছে একবার দেখি কি হয়। ফার্স্ট টাইম আমি সত্যি বলছি গাইস, ফার্স্ট টাইম আমি সত্যি বিশ্বাস করিনি যে এরকম কিছু আশ্চর্যজনক জিনিস হতে হতে পারে। তো তোমরা এখন দেখতে পাচ্ছ যে জিনিস একটা সত্যি আশ্চর্য দেখতে পাচ্ছ, বাবার হাতে এখন আছে, যে তোমরা নিজেরাই দেখতে পেলে, এটা আমার মোবাইলে ফুল রেকর্ডিং হয়েছে, আমি রেকর্ডিং ফুল রেকর্ডিং করেছি। তো এখন বাবার হাতে দেখতে পাচ্ছ কয়লা আছে এবং সেটা তোমরা কি করবে, সবার বাড়ি থেকে এটা বেরোচ্ছে, প্রত্যেক জনের বাড়ি থেকে এই জিনিসটা বেরোচ্ছে। তো গঙ্গা জলে হালকা করে এটা মিশ্রিত করে কপালে টিকাটা নিয়ে নাও, এবং যারা সত্যি যারা বিশ্বাস করে ভগবান তারাও করো, এবং যারা বিশ্বাস করো না তারাও করো, দেখি কোনো সলিউশন হয় কিনা। স্বয়ং করেছেন, আল্লাহ দেখেছি না ভগবান দেখেছি, কিছু তো দেখিনি আমাদের, তাও আমরা বিশ্বাস করি, বিশ্বাস করবো যারা ভগবানের প্রতি আস্থা রাখেন, এবং যারা রাখেন না তাদের উদ্দেশ্য বলছি সবাই একবার চেষ্টা করে দেখুন, অতি অবশ্যই সবাই পাবেন, এটা সবাই পাচ্ছে এবং আপনিও পাবেন। এটা ছেলে খেলানো জিনিস নয়, সত্যি বলছি ছেলে খেলানো জিনিস নয়। আমরা ট্রাই করতে কি ক্ষতি আছে আমাদের, আমাদের তো 500 টাকা খরচ হচ্ছে যাতে মুক্ত হয়ে যায় আমাদের এই ভাইরাসটা থেকে। খুবই একটা খারাপজনক ভাইরাস, কি বলবো, সত্যি খুব খারাপজনক ভাইরাস। তো দেখতে পাচ্ছি এটা আমাদের বাড়ি, তো অনেকেই দেখছো লোকজন জড়ো হয়ে গেছে, অনেকেই আছে আমাদের এখানে, যে স্বয়ং তারা সবাই দেখলেন এবং আমি টোটালি আমি রেকর্ডিং করেছি, আমি কোনো কাজ করিনি, কোনো এডিট করিনি গাইস। তো তোমরা একবার চেষ্টা করে দেখো, দেখি আমি যদি কোনো স্বয়ং সবাই মিলে একজোট হয়ে দেখি কোনো সলিউশনে পথ বই বের করতে পারিনি। স্বয়ং মা যখন স্বপ্নাদেশ করেছেন সেটা সত্যি করেছেন, সেটা সত্যি প্রমাণিত হলো, স্বয়ং মা আছেন, থাকবেন, আল্লাহ সবাই আছে, কোনো অসুবিধা নেই, আমরা একজোট হয়ে লড়াই করি। এবং কালকে যে দিনটা সরকার আমাদের ঘোষণা করেছে যে সবাইকে বাইরে বেরানো নিষিদ্ধ আছে এবং মেলামেশা বন্ধ, এবং সেটা অবশ্যই আমরা সবাই মিলে পালন করবো, অতি অবশ্যই পালন করবো, যাতে আমরা এই ভাইরাসটা থেকে সবাই আমরা মুক্তি পাই, আমরা গোটা ইন্ডিয়া আমরা মুক্ত পাই। আমরা চাই না এই ভাইরাস, আমরা সবাই মিলে হাতে হাত রেখে জোট বেঁধে আমরা এই ভাইরাসটা খতম করার চেষ্টা করবো। তো থ্যাংক ইউ গাইস, অল দ্য বেস্ট। আমাকে ফুটা নিয়ে নিই।